কাশীদাসী মহাভারত বিরাট পর্ব ১৯। কৌরবগণের অর্জুন বিষয়ক পরস্পর তর্ক বিতর্ক। রথ চালালেন তবে ধীমান অর্জুন, সমীবৃক্ষ যথা আছে অস্ত্র ধনুর্গুণ। উত্তরের রথে লয়ে করেন গমন, দেখিয়া হাসিয়া বলে কর্ণ দুর্যোধন, হে গুরু হে কৃপাচার্য কোথা ধনঞ্জয়, স্বপ্নেতে তোমরা দেখ পাণ্ডুর তনয়। গুরু বলি সংকোচে না কহি কোন কথা, আমার শত্রুর গুণ গাও যথা তথা। দুর্যোধন বাক্য গুরু না শুনিল কানে, ভীষ্মপ্রতি চাহিতবে কহেন সেক্ষণে, বিপরীত অকুশল দেখ হেথা আজি, নিরুৎসাহ সর্বসৈন্য কান্দে গজবাজি। রক্তবৃষ্টি হইতেছে বহে টপ্তবাত, অন্ধকার দশদিক শোভনে নির্ঘাত, বিনা মেঘে রক্তবৃষ্টি মহাকুলবর, বহু প্রাণী বিনাশের লক্ষণে সব, যত সৈন্য সবে থাক সংগ্রামের সাজে, সবে মেলি রক্ষা কর দুর্যোধন রাজে। ববি হেতু সংকটেতে পড়িলাম সবে, বহুকাল জীব আজি রক্ষা পাই তবে। এত বলি ভীষ্মে চাহি বলেন বচন, চিনিলে কি অঙ্গনায় গঙ্গার নন্দন, লঙ্কার ঈশ্বর বনরিপু যায় ধ্বজ, নগনামে নাম যার নগারি অঙ্গজ, অঙ্গনার বেশধারী দুষ্টনাশকারী, বোধন লইবে আজি কুরুসৈন্য মারি। সংকেতে এতে গুরু বলেন বচন, উত্তর করেন শুনি শান্তনু নন্দন, কি হেতু সংকেতে কথা বল আর গুরু, প্রকাশ করিয়া বলে শুনুক সে কুরু। সভাস্থলে প্রভুর ধর্ম সে কইল নির্ণয়, গেল দিন পরিপূর্ণ হইল সময়, সে ভয় তত্ত্বজিয়া কহ শুনুক সকলে, শুনি দুর্যোধনে চাহি গুরুদেব বলে। বলিলে তুমি তো রাজা বচন না শুন, তথাপি নীলজ্জ হয়ে কহি পুন পুন, এই যে ক্লিবের বেশে গেল মহাসুর, সর্বসৈন্য অন্তকারী খ্যাত তিনপুর, ধনঞ্জয় নারুম যার কুরুকুলবর, প্রতিজ্ঞা তাহার যত তোমাতে গোচর, যথা যায় জয় নাহি করিয়া বাহুরে, সুরাসুর যার নামে নিজ স্থানে ছাড়ে, মম শিষ্য বলি তুমি না করি মনে, ইন্দ্র শিব আদি দেব দিল অস্ত্রগণে, বহুবিদ্যা পাইয়াছে অমর ভুবনে, অতিক্রোধে আসিতেছে লয় মম মনে, পার্থ সহকে যুঝিবে তব রথিমাস, একজন নয়নে না দেখি মহারাজ। এত শুনি বলে তবে কর্ণ মহাবীর, প্রশংসা করহ তুমি সদা গাণ্ডীবীর, দুর্যোধন তার সহযুদ্ধে যজ্ঞ নয়, অনুক্ষণ কহ তুমি প্রাণে কত সয়, যদি এইজন হবে পাণ্ডুর কুমার, তবে ত মানসপূর্ণ হইল আমার। দুর্যোধন বলে যদি ধনঞ্জয় এই কামনা হইল পূর্ণ, আমি যাহা চাই, যার হেতু চর মোর খুঁজিল সংসার, হেন জনে পাইলে কি চাহি তবে আর, ত্রয়োদশ বৎসর অজ্ঞাত বাস আদি, পূর্ণ না হইতে পার্থ দেখা দিল যদি, কহ গুরু কেমনে না যাবে পুনবন, সবে যান যুধিষ্ঠির করিল যেপন, অর্জুন না হয় যদি অন্য জন হবে, এখনই মারিবদারে যেন ক্ষুদ্র জীবে। কর্ণের বচন শুনি দ্রোণ বলে বাণী, যত বড় যেই জন সব আমি জানি, অর্জুন যেমন তাহা ত্রিলোকে বিখ্যাত, খাণ্ডব দাহনে সেই জিনে সুরনাথ, অপ্রমেয় পরাক্রম যদু বলে যিনি, হরিয়া আনিল বলরামের ভগিনী, বাহুযুদ্ধে পরাজয় কইল পশুপতি, এক রথে জয় করে সগাগ্রা খ্যাতি, নিবাক্যবচগণে করে নিপাতন, দশ রাবণের তেজ এক একজন, বহুকাল কালকেও ইন্দ্রের বিবাদী, সবে মারি নিষ্কণ্টক করে জম্ভভেদি, চিত্রসেনে যিনি দুর্যোধনে মুক্ত কইল, সহজে কহিতে তোর অঙ্গে না সহিল, এখনই সাক্ষাতে আজি দেখিবে নয়নে, কোন জন যুঝিবে কর্জুনের শনে। মহাভারতের কথা ক্ষীরদ লহরী, পূর্ণ ধর্মকথা সুধা স্নাত পুতবাড়ি, নরলোকের যে পাপ তাপ ব্যথাহারি, কাশীরাম কহে কিবা বর্ণিবারে পারি।